বন্ধুগণ আজকে আমরা শিখব ইউজেস অফ রিফ্লেক্স প্রণন বলতে কি বুঝি এবং কিভাবে শিখলে দ্রুত গতিতে আগানো যাবে পুরো বিষয়টি কেবল এক ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ পুরো বিষয়টি একবার দেখে রপ্ত হবে তো বন্ধুগণ আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে তো বন্ধুগণ রিফ্লেক্সিভ প্রণনগুলো হচ্ছে আত্মসংগঠিত প্রণন এবং এখানে আবার আমরা আলোচনা করব নাউন নিয়ে রিফ্লেক্সিভ নাউন নিয়ে আমরা আলোচনা করব এখানে এখানে পুরো বিষয়টি ভেঙে ভেঙে দেখানো হয়েছে এবং এর উপর একটি ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়েছে উক্ত ভিডিওটি দেখে নেন এখন আসুন আমরা আজকে আলোচনা করব ইউজেস অফ রিফ্লেক্সিভ প্রণন এর বাক্য সহকারে কীভাবে হবে সেটা আমরা আলোচনা করব তো বন্ধুগণ নোটটি একটু জেনে নিই সাবজেক্টিভ কেস সর্বদা সাবজেক্টে গড়ে বসে অবজেক্টিভ কেস সর্বদা অবজেক্টে গড়ে বসে আর পজিটিভ কেস সাবজেক্ট এবং অবজেক্ট উভয় ক্ষেত্রে বসে এখন আসুন আমরা একে একে আমরা জেনে নিই যেমন আমি নিজে কাজটি করি অথবা আমি নিজে নিজে কাজটি করি আই মাইসেল ডু দ্য ওয়ার্ক আই মাইসেল ডু দ্য ওয়ার্ক অর্থাৎ সাবজেক্টে পড়ে মাইসেল বসবে যদি এখানে বলা হয় যে আমি নিজে নিজে বই পড়ি আই মাইসেল রিড রিড বুক আমি নিজে নিজে যাই আই মাইসেল গো আই মাইসেল গো আমি নিজে নিজে রান্না করি আই মাইসেল কুক আই মাইসেল কুক আমি নিজে নিজে লেখালেখি করে আই মাইসেলফ রাইট আই মাইসেল রাইট এইভাবে বিষয়টি এইভাবে একাধিক বাক্য বানিয়ে পড়তে থাকুন এখন আসুন আপনারা নিজেকে আপনার নিজেকে কাজটি করতে হবে ইউ ইউর সেলফ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক যদি এখানে বলা আমার নিজেকে কাজটি করতে হবে আই মাইসেলফ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক তোমার নিজেকে কাজটি করতে হবে বা আপনার নিজেকে কাজটি করতে হবে ইউ ইউর সেলফ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমার নিজেকে কাজটি করা উচিত আই মাইসেলফ শুড ডু দ্য ওয়ার্ক এভাবে আপনি হাজার হাজার বাক্য একই এই ছোট্ট জায়গা থেকে বানায় পড়তে পারবে যদি এখানে বলা হয় আমার নিজের স্কুলে যাওয়া উচিত আই মাইসেল শুড গো টু স্কুল আমার নিজের নিজের বিষয়টি বোঝা উচিত আই মাইসেল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার আই মাইসেল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার এভাবে আপনার সন্তানকে দিয়ে প্রতিটি বাক্য দিয়ে কমপক্ষে 20টি করে বাক্য লিখে লিখে পড়াতে থাকুন ইনশাল্লাহ মনে অজান্তে ভাষাটা রপ্ত হয়ে যাবে এখন আসুন অবজেক্টিভ কেস হিসেবে মাইসেল কীভাবে ব্যবহৃত হয় এটা খেয়াল করে প্রত্যেকের নিজেকে ভালোবাসে প্রত্যেকেই নিজেকে ভালোবাসে এভরিবডি লাভস হিমসেল এভরিবডি লাভস হিমসেল তিনি নিজেকে দোষারোপ করেছিলেন হি ব্লেম হার হিমসেল হি ব্লেম হিমসেল আমি নিজেকে দোষারোপ করেছিলাম আই ব্লেম মাইসেল দুপুরে নিজেদেরকে ধ্বংস করে দ্য স্মোকার ডাস্ট ডেমসেল ডাস্ট ডেমসেল এভাবে প্রতিটি বাক্য দিয়ে 20টি করে বাক্য লিখে লিখে আপনার সন্তানকে পড়াতে থাকুন এখন আসুন বন্ধুগণ পজিটিভ কেস অ্যাজ এ সাবজেক্ট অর্থাৎ মাই প্লাস নাউন দিয়ে যেমন আমার বাই নিজে আমাকে ইংরেজি পড়ান মাই ব্রাদার হিমসেল টিচেস মি ইংলিশ আমার বাই নিজে একজন শিক্ষক মাই ব্রাদার হিমসেল ইজ এ টিচার ইজ এ টিচার তার বাই নিজে তার ভাইকে আঘাত করেছিল হিজ ব্রাদার হিমসেল হার্ট হিজ ব্রাদার হার্ট হিজ ব্রাদার তো বন্ধুগণ এই গঠন আলোকে 20টি করে বাক্য বানিয়ে পড়াতে থাকুন এখন আসুন পজিটিভ কেস অ্যাজ এন অবজেক্ট অর্থাৎ মাই প্লাস নাউন দিয়ে যেমন তার ভাই নিজেকে আঘাত করেছিল হিজ ব্রাদার হার্ট হিমসেল হিজ ব্রাদার হার্ট হিমসেল আমার ভাই নিজেকে অবশ্যই একজন ভালো শিক্ষক প্রমাণ করবে মাই ব্রাদার মাস্ট প্রুফ হিমসেল এ গুড টিচার এ গুড টিচার আমার বন্ধু নিজেকে অপরাধী বলেছিল মাই ফ্রেন্ড টোল্ড হিমসেল গিলটি মাই ফ্রেন্ড টোল্ড হিমসেল গিলটি এখন আসুন বন্ধুগণ প্রিপজিশন প্লাস রিফ্লেক্সিভ প্রণন অ্যাজ এন অবজেক্টে কীভাবে হয় যেমন সে তার নিজের জন্য একটি শার্ট কিনেছিল হি বট এ শার্ট ফর হিমসেল হি বট এ শার্ট ফর হিমসেল আমি আমার নিজের জন্য একটি শার্ট কিনেছিলাম আই বট এ শার্ট ফর মাই অন সেল মাই অন সেল এইভাবে হয় বুদ্ধিমানেরা সর্বদা নিজেদের যত্ন নেয় দ্য ওয়াইজ অলওয়েজ টেক কেয়ার অফ ড্যাম সেল আমরা নিজেরা ইয়া করেছিলাম উই ডিড ইট বাই আওয়ার সেল উই ডিড ইট বাই আওয়ার সেল বন্ধুগণ এইভাবে আমরা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো তাই আপনার সন্তানকে প্রতিটি নিয়ম আলোকে 20টি করে বাক্য বানিয়ে পড়াতে থাকুন এখন আসুন মোর এক্সাম্পল আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আমরা এখানে আলোচনা করব আমার ভাই নিজে বা নিজে নিজে কাজটি করেছিল মাই ব্রাদার হিমসেল ডিড দ্য ওয়ার্ক অর্থাৎ
যে কোনো টেন্সের ফলে যে কোনো অক্সিলার দিয়ে আপনি এইভাবে বাক্য তৈরি করতে পারেন। যেমন আমার ভাই নিজে নিজে কাজটি করতে পারে, মাই ব্রাদার হিমসেলফ ক্যান ডু দ্যাট। আমার ভাই নিজে নিজে, আমার ভাইয়ের নিজে নিজে কাজটি করা উচিত, মাই ব্রাদার হিমসেলফ শুড ডু দ্যাট। তো এইভাবে যে কোনো অক্সিলার বসে এবং যে কোনো টেন্সের আলোকে বাক্য বানিয়ে পড়তে পারবেন। শিক্ষক নিজে বিষয়টি জানে না, দ্য টিচার হিমসেলফ ডাজেন্ট নো দ্যাট ম্যাটার। মানুষ তাদের নিজেদের জন্য সর্বদা ভাবা উচিত না। মানুষ শুড নট অলওয়েজ থিঙ্ক ফর দ্যার অন সেলফ, ফর দ্যার অন সেলফ। মানুষ তাদের নিজেদের জন্য সর্বদা ভাবা উচিত না। তারা নিজেরা বা তারা নিজে নিজে তারা নিজেরাই কাজটি করেছিল। দে ড্যাম সেলফ দিদোয়ার, দে ড্যাম সেলফ দিদোয়ার। তারা কাজটি করার জন্য নিজেদেরকে তৈরি করেছিল। দে মেড ড্যাম সেলফ টু ডু দ্য ওয়ার্ক। মা নিজেকে বাতাস করে, মাদার ফেন্স হার্সেল। লোকটি আত্মহত্যা করেছিল, দ্য ম্যান কিল্ড হিমসেলফ। অর্থাৎ লোকটি নিজেকে হত্যা করেছিল। মেয়েরা নিজেদেরকে মেয়েরা নিজেদের দিকে বেশি তাকায়। দ্য গার্ল লুকস অ্যাট দ্যামসেলস মোর, দ্য গার্লস লুক অ্যাট দ্যামসেলস মোর। বন্ধুগণ, আজকের বিরতি থেকে আমরা কী শিখে নিলাম পুরো বিষয়টি একটু ভালো করে দেখে নিই। আজকের বিরতি থেকে আমরা শিখে নিলাম রিফ্লেক্সিভ প্রণন জাতীয় যাবতীয় যত বাক্য আমরা একটি ইংরেজি বইতে পাই, সকল ব্যবহার কেবল এক জায়গায় একসাথে, পুরো বিষয়টি এখানে দেওয়া হলো। আপনাকে যদি আপনার শিখো রিফ্লেক্সিভ জাতীয় প্রণন বা নাউন, আপনাকে যদি 10,000 বাক্য দেওয়া হোক না কেন, কেবল 10,000 বাক্যের গঠন প্রণালী এই জায়গার মধ্যে পাবেন, ইনশাল্লাহ বিশ্বাস রাখুন। এবং এর উপর আপনারা লিখে লিখে আপনি কিংবা আপনার সন্তানকে পড়াতে থাকুন, ইনশাল্লাহ ভাষা আপনার অধীনে কাজ করবে এবং নিজে নিজে আপনার থেকে আয়ত্ত চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।